হ্যালো গাইস, আবারও ইউটিউবের তরফ থেকে তিনটে লাভলি আপডেট আসতে চলেছে, তাই নাকি? হ্যাঁ গাইস, তিনটে লাভলি আপডেট। তো ইউটিউবের তরফ থেকে আসা এই তিনটে আপডেট কি কি সেটি জানার জন্য কিন্তু আপনাকে এই ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আর গাইস, আপনি যদি আমাদের এই ইউটিউব চ্যানেলের ভিডিও দেখছেন অথচ এখনো পর্যন্ত আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন না, তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। কেননা আমাদের এই ইউটিউব চ্যানেলটিতে প্রতিনিয়ত এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পাবলিশ করা হয়। তো ইউটিউবের তরফ থেকে এই তিনটে আপডেট কি কি, তো নাম্বার ওয়ান আপডেটে থাকবে থাম্বনেলের আপডেট, এবং নাম্বার দুই আপডেটে থাকবে ব্যানারের আপডেট, এবং তিন নাম্বার আপডেটে থাকবে হোয়াইট স্টুডিও আপডেট। তো এই তিনটে আপডেটের ব্যাপারে একটু ডিটেলস ভাবে তাহলে দেখে নেওয়া যাক, তাহলে আপনাদেরও বুঝতে সুবিধা হবে। তো নাম্বার ওয়ান আপডেট, তো দেখুন গাইস, আপনি আপনার ইউটিউব চ্যানেলটিতে একটি ভিডিও পাবলিশ করলেন এবং সেই ভিডিওটিতে কটি থাম্বনেল অ্যাড করতে পারেন? একটির বেশি কিন্তু দুটি থাম্বনেল অ্যাড করতে পারেন না। কিন্তু ইউটিউবের যে আপডেটটি আসতে চলেছে, সেই আপডেটটির আসার পর থেকে আপনি আপনার সেই লং ভিডিওটিতে একটি নয়, দুটি নয়, পুরো তিনটি থাম্বনেল সেই ভিডিওটিতে অ্যাড করতে পারবেন। হ্যাঁ গাইস, পুরো তিনটে থাম্বনেল আপনার ইউটিউব ভিডিওটিতে অ্যাড করতে পারবেন ইউটিউবের যে নতুন আপডেটটি আসতে চলছে, সেই আপডেটটি আসার পর থেকে। তাহলে গাইস, কিরকম ইন্টারেস্টিং একটি আপডেট ইউটিউব নিয়ে আসতে চলেছে। তো এই যে ইউটিউবের তরফ থেকে যে নতুন আপডেটটি আসতে চলেছে, একটি ভিডিওতে তিনটে থাম্বনেল অ্যাড করার অপশন। তো এই তিনটে থাম্বনেল একবারে অ্যাড করলে কিরকম দেখতে লাগবে, বা আপনার ইউটিউব ভিডিওতে ভিউজ আসবে কি আসবে না, বা কিরকম দুর্দান্ত ভিউজ আসবে, সেই সমস্ত ব্যাপারে কিন্তু তখনই জানা যাবে যখন এই আপডেটটি একদম পুরোপুরিভাবে রোল আউট হয়ে যাবে। সো গাইস, এই ছিল নাম্বার ওয়ান আপডেট। তো এরপর আসা যাক দুই নাম্বার আপডেটে। তো এই দুই নাম্বার আপডেটটি হচ্ছে যে ব্যানারের বিষয়ে আপডেট। তো আপনার ইউটিউব চ্যানেলটি ওপেন করুন, ওপেন করার পর যে ব্যানারটি আপনি সেট করেছেন সেটি কিরকম দেখতে, বা সেটি একটি কিন্তু ফটো, তাই না? বা সেটি কিন্তু বড় দেখা যায় না মোবাইল থেকে দেখলে। তো এরপর থেকে ইউটিউবের যে নতুন আপডেটটি আসতে চলেছে, সেই আপডেটটি আসার পর থেকে কিন্তু এই ইউটিউব ব্যানার যেখানে আপনি সেট করে রেখেছেন সেখানে কিন্তু আপনি ভিডিও আপলোড করতে পারেন, মানে ট্রেলার ভিডিও। সেখানে একটি ভিডিও নয়, দুটি ভিডিও নয়, পুরো তিন চারটে ভিডিও একসঙ্গে সেখানে ট্রেলার হিসেবে আপনি কিন্তু আপনার ইউটিউব ব্যানারটিতে সেট করতে পারেন, ঠিক এইরকম ভাবে। তো এই যে এই আপডেটটি কিন্তু খুবই অসাধারণ একটি আপডেট হতে চলেছে, কেননা আপনার ইউটিউব চ্যানেলটিতে যখন কোনো ভিউয়ার্স প্রবেশ করবে, সে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের ব্যানারে যে ট্রেলারটি রয়েছে সেটি আপনি সেট করে রাখবেন, সেই ট্রেলার দেখে কিন্তু সেই ভিউয়ার্সটি বুঝে যাবে যে আপনার চ্যানেলটি কোন বিষয়ের। সো গাইস, এই দুই নাম্বার আপডেটটি কিরকম লাগলো আপনার তা কিন্তু কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন। তো এইবার আসে যাক তিন নাম্বার আপডেটে। তো এই তিন নাম্বার আপডেটটি হচ্ছে যে আপনি আপনার ইউটিউব চ্যানেলটিতে ভিডিও পাবলিশ করেন, লং ভিডিও, শর্ট ভিডিও এবং লাইভ স্ট্রিম করেন, তাই তো? মানে তিন প্রকারের ভিডিও হচ্ছে আর কি আপনার ইউটিউব চ্যানেলটিতে পাবলিশ করেন। তো হোয়াইট স্টুডিও অ্যাপটিকে ওপেন করার পর আপনি ভিউয়ার্স অ্যাক্রস ফরম্যাটস এই অপশনটির নিচে আপনি তিনটি অপশন পেয়ে যাবেন। এক হচ্ছে লং ভিডিওর জন্য, এবং দুই হচ্ছে শর্ট ভিডিওর জন্য, এবং তিন হচ্ছে লাইভ স্ট্রিমের জন্য। এই তিনটি অপশন পরপর থাকবে, সেখানে কোন ভিডিও সব থেকে বেশি দেখা হয়েছে সেই হিসাবে কিন্তু সেখানে পার্সেন্টেজ দেওয়া থাকবে। এবং এর ফলে কি হবে, আপনার কিন্তু বুঝতে সুবিধা হবে যে আপনি আপনার ইউটিউব চ্যানেলটিতে লং ভিডিও পাবলিশ করেছেন, শর্ট ভিডিও পাবলিশ করেছেন এবং লাইভ স্ট্রিম করেছেন। তো এই তিনটে ক্যাটাগরির ভিডিওর মধ্যে কোন ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ আসছে সেই পার্সেন্টেজ কিন্তু সেখানে আপনি দেখতে পারবেন। এর ফলে কি হবে, আপনি কিন্তু বুঝে যাবেন যে কোন ধরনের ভিডিও আপনার ইউটিউব চ্যানেলটিতে আপলোড করা দরকার, মানে লং, শর্ট না লাইভ স্ট্রিম। যেই ক্যাটাগরির ভিডিওতে বেশি পার্সেন্টেজ থাকবে সেই ক্যাটাগরির ভিডিও আপনি যদি আবারও বেশি বেশি করে পাবলিশ করেন, তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটি খুবই তাড়াতাড়ি গ্রো করবে। সো গাইস, এই ছিল আজকের এই ইউটিউবের তরফ থেকে আসা লাভলি তিনটি আপডেট। সো গাইস, এই তিনটি আপডেটের মধ্যে কোন আপডেটটি আপনার সব থেকে ভালো লাগলো, নাকি তিনটি আপডেটই ভালো লাগলো, না একটিও ভালো লাগেনি, সেটি কিন্তু কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন, এবং তার সঙ্গে সঙ্গে এই ভিডিওটিতে লাইক করে দেবেন।
তাহলে গাইস আজকে এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে এই ধরনেরই ইন্টারেস্টিং ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।